এই বন্ধুরা সবাই কেমন আছেন? আশা করি সকলে ভালো রয়েছেন। একটা জিনিস খেয়াল করবেন, আপনি যখন কোনো ছবি তুলছেন কিংবা ভিডিও ধারণ করছেন, অনেক সময় আপনার ছবিটা কিন্তু বেশি এক্সপোজড হয়ে যায়, অনেক সময় সেটা কিন্তু অনেক ডার্ক হয়ে যায়। এটার কারণ হলো আপনার ক্যামেরায় যখন ছবি বা ভিডিও ধারণ করছেন এক্সপোজারটা আপনি পারফেক্টলি সেট করেননি। তো আজকে আমরা ছোট একটা টুলস, সেটা হলো এরকম একটা গ্রে কার্ড, এটা ব্যবহার করে পারফেক্ট এক্সপোজার আপনি কীভাবে সেট করতে পারেন সেই জিনিসটা জেনে নেব। দিস ইজ ইয়োর হোস্ট জেমস প্রিন্স অ্যান্ড ওয়েলকাম টু জেপি স্ট্রিম। আমরা হিউম্যান যারা রয়েছি তারা কিন্তু অনেক বড় একটা ডাইনামিক রেঞ্জের ছবি দেখতে পাই। আমরা যখন দেখি আমাদের যে ভিশন রয়েছে, আমরা একদম লাইটনেস থেকে ডার্কনেস পর্যন্ত যে কালার ভ্যালু রয়েছে সেগুলো খুব পারফেক্টলি দেখতে পারি। তবে ক্যামেরা যেগুলো রয়েছে সেগুলো কিন্তু আমাদের মতন এইরকম ডাইনামিক রেঞ্জ ক্যাপচার করতে পারে না। নির্দিষ্ট একটা কালার রেঞ্জের উপর ডিপেন্ড করতে হয়, নির্দিষ্ট একটা লাইট রেঞ্জের উপর ডিপেন্ড করতে হয়। তো ক্যামেরা যখন প্রপারলি কোনো ছবিকে এক্সপোজ করবে তখন কিন্তু মিড গ্রে কিংবা 18% গ্রের উপর ডিপেন্ড করে, যেটা হলো এই গ্রে কার্ডে রয়েছে। এটা খুব চিপ একটা গ্রে কার্ড, 200-300 টাকার মধ্যে আপনারা পেয়ে যাবেন। দারাজ থেকে আমি কিনেছি, নিচে লিঙ্ক দিয়ে রাখবো। তো এই গ্রে কার্ডের যে গ্রে কার্ডটা রয়েছে এইটার উপর ডিপেন্ড করে কিন্তু আপনি এক্সপোজার সেট করতে পারবেন। ক্যামেরা যেটা করে এই 18% গ্রে যেটা রয়েছে ওভারঅল তার যে এক্সপোজার রয়েছে বা ফ্রেম যেটা রয়েছে সেটাকে সে এভারেজ করে 18% গ্রেতে নেওয়ার চেষ্টা করে এবং সেভাবে এক্সপোজারটা সেট করে। তো এটার একটা অসুবিধা রয়েছে, আপনি যখন অটোমেটেড ছবি তুলবেন কিংবা ভিডিও ধারণ করবেন যে প্রবলেমটা হয়, আপনার সিনে যদি খুব বেশি হোয়াইট কালার থেকে থাকে সেক্ষেত্রে ক্যামেরা যেটা করবে আপনার ওই হোয়াইট কালারটাকে এভারেজ করে যখন গ্রেতে নিয়ে আসবে আপনার ওভারঅল যে ইমেজ রয়েছে সেটা কিন্তু ডার্ক হয়ে যাবে, আপনার যে সাবজেক্ট রয়েছে সেটা কিন্তু ডার্ক হয়ে যাবে। এখানে আপনারা দেখতেই পাচ্ছেন। অ্যাগেইন, আপনি যখন কোনো ডার্ক ব্যাকগ্রাউন্ডে থাকবেন, আপনার উপরে অনেক বেশি লাইট পড়ছে, সেক্ষেত্রে যেটা করবে আপনার ব্যাকগ্রাউন্ডটাকেও যখন সে কাউন্ট করবে ওটাকে এভারেজ করার জন্য সে কিন্তু এক্সপোজারটাকে বাড়িয়ে দেবে, তখন আপনার অ্যাকচুয়াল যে সাবজেক্ট রয়েছে সেটা কিন্তু বেশি লাইট আপ হবে। সো সবসময় আপনার ক্যামেরার যে মিটার রয়েছে সেটার উপর ডিপেন্ড করলে হবে না, আপনাকে কিন্তু ম্যানুয়াল এক্সপোজারটা সেট করতে হবে, তাহলেই কেবলমাত্র পারফেক্ট একটা এক্সপোজার আপনি সেট করতে পারবেন। তো সেটা কীভাবে করবেন? খুবই সিম্পল একটা কাজ, আপনি মোবাইল ফোন ইউজ করেন কিংবা ক্যামেরা ইউজ করেন সব কিছুতেই ব্যবহার করতে পারবেন, কোনো ছবি তুলতে হবে না। নর্মালি যেটা করতে হবে আপনার গ্রে কার্ডটা যে ফ্রেম রয়েছে সেটাকে ফিল করতে হবে, যেহেতু এটা ছোটো সাইজের একটা গ্রে কার্ড আপনি কিন্তু ফুল যে ফ্রেম সেটাকে আসলে ফিল করতে পারবেন না। এই কারণে আপনার ক্যামেরার সেটিংসে চলে যেতে হবে, সেখানে মিটারিং মোড নামে একটা মোড রয়েছে, ওই মিটারিং মোড থেকে আপনাদের স্পট মিটারিং সেট করে দিতে হবে। তাহলে যেটা হবে আপনার ক্যামেরা যেটা রয়েছে শুধুমাত্র মিডলে একটা সিঙ্গেল স্পট থেকে এক্সপোজার রিডিংটা নেবে। এখন আপনার ফ্রেমের জাস্ট মিডল বরাবর ওই যে পয়েন্ট রয়েছে ওই পয়েন্ট বরাবর আপনার যে ট্যালেন্ট রয়েছে যার ছবি তুলবেন বা যার ভিডিও ধারণ করবেন তাকে গ্রে কার্ডটা এভাবে ধরতে বলবেন, এবং খেয়াল করবেন সে যে পজিশনে রয়েছে লাইটটা যেদিক থেকে আসছে ওই পজিশনে যেন সে এটাকে ধরে। এতে করে যেটা হবে এখানে যে লাইটটা পড়ছে এইটার প্রপার একটা রিড কিন্তু এখান থেকে আপনি পাবেন। এবার আপনার যে ক্যামেরা রয়েছে সেটার ISO, শাটার স্পিড কিংবা অ্যাপারচার কন্ট্রোল করে আপনার যে মিটার রয়েছে সেইটার এক্সপোজার যে মিটার সেটাকে জিরো লেভেল আপনি নিয়ে আসবেন, তাহলে কিন্তু পারফেক্ট একটা এক্সপোজার আপনি পেয়ে যাবেন। এরপরে যখন সেট হয়ে যাবে আপনি এটাকে সরিয়ে ফেলতে পারেন, এরপর আপনি যখন ভিডিও বা ছবিটা তুলবেন সেটা কিন্তু পারফেক্টলি এক্সপোজ থাকবে। তো আপনি যদি অ্যাঙ্গেল চেঞ্জ করেন, আমি অ্যাঙ্গেলে এখন ভিডিও ধারণ করছি, আমি যদি এখন এই অ্যাঙ্গেলে ধারণ করি তখন কিন্তু আমার যে এক্সপোজার সেটার রিডিংটা আবার চেঞ্জ হয়ে যাবে, এই অ্যাঙ্গেলে বসে যদি করি অ্যাগেন চেঞ্জ হয়ে যাবে। তো সেক্ষেত্রে আপনি যখন অ্যাঙ্গেল চেঞ্জ করবেন এটাকে কিন্তু অ্যাগেন আপনাকে ইউজ করে এক্সপোজারটা সেট করে নিলে পারফেক্ট একটা এক্সপোজার পাবেন। তো এই ছিল আজকের ভিডিও, আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে কিংবা এই ভিডিও থেকে নতুন কিছু জেনে থাকেন সেক্ষেত্রে এই ভিডিওটিতে একটি লাইক দিতে পারেন, কমেন্ট বক্সে মতামত জানাতে ভুলবেন না। এই চ্যানেল আপনি নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে রাখবেন। আইল ক্যাচ ইউ গাইজ অন দ্য নেক্সট ওয়ান, আনটিল দেন গুড বাই।